অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তবে চিন্তার কোনো কারণ নেই বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার মুখপাত্র। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন জন আব্রাহাম। সেখানে দেখা গেছে তার পিঠে একজন টিউব লাইট ভাঙছেন। ওই দৃশ্যে শুটিং করার সময় হঠাৎ আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়। লক্ষ্যরাজ আনন্দ পরিচালিত অ্যাটাক সিনেমায় জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছেন রাকুলপ্রীত সিং এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। এর আগে সত্যমেব জয়তে সিনেমার দ্বিতীয় অংশে শুটিং করতে গিয়েও আহত হন জন। এই সময় উত্তরপ্রদেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। খোঁজ নিয়ে জানা গেছে এবছর বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জন আব্রাহাম। আসছে ঈদ উল ফিতরে মুক্তির কথা রয়েছে সত্যমেব জয়তে পার্ট টু সিনেমা। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।